হঠাৎ বুবলির ভয়ঙ্কর হুমকি জি হঠাৎ বুবলি দিল ভয়ঙ্কর হুমকি সাকিব ও পু বিশ্বাসের এবার মহাটেনশন কে নিয়ে দিল হুমকি বুবলি জি সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছি অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটনটা ক্লিক করতে ভুলবেন না বুবলি সাকিব খানের প্রাক্তন প্রেমিকা না প্রাক্তন স্ত্রী তা নিয়ে চলছে এখন কানাঘুষা বুবলি খানকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন এমন একটি মন্তব্য পাওয়ার পর থেকে মিডিয়ার সবাই হয়ে গেছে গরম যেখানে অনেকেই জানতেন শুধুমাত্র বুবলি ছিল সাকিব খানের রক্ষিতা সেখানে বুবলি ডিভোর্স লেটার পাঠিয়ে প্রমাণ করলেন বুবলি এবং সাকিব খান গোপনে বিয়ে করেছেন তবে অপু বিশেষকে ডিভোর্স দেওয়ার পর বুবলিকে বিয়ে করছে সাকিব খান এবং সাকিব খান আবার অপুকে বিয়ে করার সাথে সাথে বুবলি কেন ডিভোর্স দিল সাকিব খানকে কেন বা তাহলে বিয়ে করছিল বুবলিক কী এমন হয়েছিল দুজনের মাঝে যে তাদেরকে মাঝপথে এসে থেমিয়ে দিতে হলো থামিয়ে দিতে হলো নিজেদের পুরনো প্রেম কাহিনী যে প্রেম কাহিনীর জন্য শাকিব খান এত কষ্ট করলো জয়কের দিকেও জয়ের দিকেও তিনি ফিরে দেখাননি তাহলে কেন হলো এই কথাগুলো জি সেই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি প্রিয় ভিভার্স শাকিব খান এবং অপুর প্রেম রসায়ন শুরু হয় কোটি টাকার কাবিন ছবির মধ্য দিয়ে সেখানে শাকিব খান এবং অপবিশ্বাস একজন একজনকে ভালোবাসেন এবং বিবাহ করেন অতঃপর তাদের সামনের পথে গিয়ে চলতে শুরু করে এরপর শাকিব খান অপুকে সত্যিকারের জীবনে ভালোবেসে ফেলেন এবং শাকিব খান অপুকে বিয়ে করে ফেলেন গোপনে গোপনে বিয়ের কথা তারা গোপনে রাখে এবং প্রায় দশ বছর অপবিশ্বাস সামনে আনেন না কথা প্রায় অপবিশ্বাস তিন থেকে চারবার প্রেগনেন্ট হওয়ার পর সে বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে ফেলেন সাকিব খান অতপর অপবিশ্বাস সিদ্ধান্ত নেন জয়ের সময় তিনি আর এ সন্তানকে ফেলে দিবেন না তিনি কোনোভাবে আনবেন মাতৃত্বের সাত তার ভেতরে জেগে ওঠে অতপর যা হয় তা আমাদের সবার জানা অতপর অপবিশ্বাস এবং সাকিব খান আলাদা হয়ে যান সাকিব বলে হয় সংসার না হয় সন্তান অতপর অপু বলে আমার আগে সন্তান তারপর সংসার ঘটনা আপনাদের সবাই জানা প্রিয় ভিভার্স ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা বেশি বেশি শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন